पश्चिम बर्धमान आसनसोल। आसनसोल नगर निगम के वार्ड नंबर 6 में 21 अगस्त को उपचुनाव होंगे, इसलिए गुरुवार से इस उपचुनाव के लिए नामांकन पत्र दाखिल करना शुरू हो गया है। नामांकन पत्र उप कार्यालय में जमा करना होगा। आसनसोल के संभागीय शासक, लेकिन अभी तक विपक्ष ने अपने उम्मीदवार की घोषणा नहीं की है। মানে আমার আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী আমাদের এবং আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মেয়র হিসাবে এখানে বসিয়েছিলেন। 6 মাসের মধ্যে সিস্টেম ছিল ভোটের, তো সেটা ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। আজ থেকে নমিনেশন পেপারও চালু হচ্ছে। তো ভোট ডিক্লেয়ার হওয়ার আগে থেকে 6 নম্বর ওয়ার্ডে প্রচার দেয়ালিকন চালু করেছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত কর্মীদেরকে যে উৎসাহ এবং উদ্দীপনা দেখছি তাদের সাথে রয়েছি, পাশে রয়েছি এবং সবসময় থাকবো তাদেরকে এবং তাদেরকে পুরোপুরি আমাদের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে। খালি দেয়াল লিখন করলে হবে না, মানুষের কাছে পৌঁছছে কিনা সেটা একটু দেখার দরকার। আমি যাব, যেতে চাই এক্ষুনি, কিন্তু আমি যেতে পাচ্ছি না যেহেতু ওখানে ব্লক প্রেসিডেন্ট এখন একটু বাইরে রয়েছে। তো এলে আমরা মিটিংটা ডাকতে বলবো। 31 তারিখে আমরা মিটিংটা করছি। মিটিং করার পর ডেট করিনি এখনো, 3 তারিখ পর্যন্ত টাইম আছে, 2-1 দিনের মধ্যে করবো। বিরোধীদের কত গুরুত্ব দিচ্ছে? বিরোধী আপনার পক্ষে ইয়ে থাকবে, তারা কতটা গুরুত্ব দিচ্ছে? দেখুন, এলাকাতে কাজ হয়েছে, পরপর নির্বাচনগুলো হয়েছে, সব নির্বাচনে দিদিকে আশীর্বাদ করেছে, তাই বিরোধী দিকে গুরুত্ব নয়। আমাদেরকে নিজেদেরকে নিজেদের দেখতে হবে যে আমরা কতটা মানুষের কাছে যে সুযোগ পেয়েছিলাম, আমরা কতটা কাজ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, মানুষকে কাজ দিতে পেরেছি এবং আমাদের যাতে মার্জিন বাড়ে সেটার দিকে নজর দিতে হবে।